धन्यवाद ओरे मोने पागल बोली जे शोन केन अकारण चिंता तोर आर भाविस ना तुई थामिस ना चले गिए रात होबे भोर ओ नार दरबारे चाइले सब पाबे ओ नार दरबारे चाइले सब पाबे से जे साथे आछे भय की तो यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हादे यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हादे ओरे मन पागल बोली जे शोन केन अकारण चिंता तोर आर भाविस ना तुई थामिस ना चले गिए रात होबे भोर ओ ना दरबारे चाइले सब पाबे ओ ना दरबारे चाइले सब पाबे से जे साथे आछे भय की तोर यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हारे यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हारे बाचान की कोथे आछे आमाके बाचान यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हारे बाचान की कोथे आछे आमाके बाचान ए स्टॉप जिसके लिए मरता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था जीता था जिसके लिए जिसके जिसके लिए मरता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार बोलिए अमन को चित्त कर पला छिलन केनो নিশ্চয়ই শকুনি দল তাড়া করেছে না আমার শকুনি দল তাড়া করেনি তাড়া করেছে গাছের ছায়া গাছের ছায়া ধরতে পারেন যে গাছের ছায়া আমি একটু করে বড় হয়েছি সে গাছের ছায়া আমার সর্বনাশ চায় জানেন আমরা খুব হাসি খুশিতে ছিলাম তারপর কেন জানি না আমি আমার বোন তার চোখে হয়ে গেলাম টাকার নেশা আর সেই টাকা লোভে আমাদের কিনে জলসাগরে নাচকাল করাই ওই শয়তান জল্লাদ কে সেই জল্লাদ চুপ করে থাকবে না বলুন বলুন কে সেই জল্লাদ ঠিক যেমন প্রেমিক তার প্রেমিকা কি ইশারা করে হ্যাঁ বলছি আমার নামাজের সময় হয়ে যাচ্ছে আমি আসি হ্যাঁ দাঁড়ান কি আপনি মন্দিরেতে প্রণাম করি মসজিদে আজান নাম আমার শেখ উসমান 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 আপনি কি চিন্তা লুকাচ্ছেন সত্য করে বলুন না আরে সত্য করে বলুন না কি আপনি আমি যে কে তোমার তুমি তা
বুঝে না আমি চিরদিন তোমারই তো থাকব বলছি তুমি আমার আমি তোমার কি একটা মিষ্টি ব্যাপার তাই না তুমি আমার আমি তোমার এ মনে কি আছে পারো যদি নমস্কার, শুরু করলাম দিন মঞ্জুরি গজেন্দ্রের এক ঝলক চমক। কে এই ওসমান, কোথায় পাওয়া সেই জল্লাদ? আসুন দেখি দিন মঞ্জুরি আমি যে জলসা ঘরে পেলো আরে ঝাঁ আমি যে জলসা ঘরে নিশি পোড়ালে কেহ চাই না আমায় জানি গোয়ার নিশি পোড়ালে কেহ চাই না আমায় জানি গোয়ার আমি যে জলসা ঘরে পেলো আরে ঝাঁর আমি যে জলসা ঘরে আমি যে আতর গো আতর তানে ভরা আমি যে আতর গো আতর তানে ভরা আমার কাজ হলো যে গন্ধে খুশি করা কে তারে রাখে মন তোরারে ভাই বন্ধু জিতার কে তারে রাখে মনে পুরারে ভাই বন্ধু জিতার আমি যে জলসা ঘরে পেলো আরে ঝাঁর আমি যে জলসা ঘরে নিশি পোড়ালে কেহ চাই না আমায় জানি গোয়ার নিশি পোড়ালে কেহ চাই না আমায় জানি গোয়ার আমি যে জলসা ঘরে পেলো আরে ঝাঁর আমি জলসা ঘরে আমি যে জলসা ঘরে আমি যে জলসা ঘরে আলো মা মনসা ইলেকট্রনিক নিয়ন্ত্রণে বাপি বাঘ ধনে মা কারিমা সাউন্ড নিয়ন্ত্রণে মাস্টার প্রসেন মাস্টার বাপি কুমার তবলাই মাস্টার বুদ্ধিশ সরদার ইলেকট্রিক প্যাড মাস্টার কুমার সুব্রত ম্যানেজার বাপি বাঘ চরিত্র অলরাউন্ডার হিরো কুমার সুজিত প্রতিভাময়ী কুমার সঞ্জয় ক্লাসিক্যাল কমেডিয়ান ছোট্টু সরদার ব্যস্ততম নায়িকা পুতুল সরদার হাসির কম্পিউটার সুবল মন্ডল ব্লহড নায়িকা কানু হালদার গজন জগতি দিলকি রানী কৃষ্ণ কুমার এবং দর্শক দরবারি সবার নয়নের মণি মিষ্টি কমেডিয়ান গজন সুপারস্টার সুন্দর 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 নাইয়া 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 ঠাকুর ঠাকুর
निर्देशित छट सरदार छट सरदार कुमार संजय कुमार संजय अभिनेत अभिनेत मुक्ति चाहिए निजे दादा तो तेरे बाबा एक মেয়েদের ঘরের বাইরে যেতে নেই পৃথিবী জগত আছে তোমরা মানো না তোমরা নিজেই জানো না খিড়কি থেকে সিংহ এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই জানো না তোমরা নিজেই জানো না তোমরা নিজেই জানো না সম্পর্ক জলি মোয়াত
তুমি আমার বাইজি বেবে শেষ মহলের বাদি পান পেয়ালার এই দে সারাবে আমার সাজাদি বদলাহনে গো খেলবো লহানে বো খেলবো এবার তব তোয়া বিড়ি হলি বাবা 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 সত্যি আবিনা আবিনা খুব সুন্দর কিন্তু কিন্তু এভাবে জলসা করে নাচ গান করেন কেন আপনার ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে না বাঁচতে ইচ্ছা করে গো বাবু তার কাছ থেকে যত সর্বস্ব লুট করি তাকে খুন করে ওই শয়তান নীলকণ্ঠ সারা পৃথিবীতে ভারতবর্ষ একটা দেশ যার কোন উন্নতি নেই সব শেষ ভয়ঙ্কর ঝড় সেই ঝড়ে কেউ বাঁচবে না গাছের পাতা একটু একটু করে সব ঝরে যাবে হ্যাঁ ওই গাছে না ওই গাছে আবার নতুন করে পাতা বাজাবে কি মজা কি মজা মহিলা কি সব অদ্ভুত কথা বলে গেলেন উনি উনি আমার মা জানেন আগে না মা খুবই ভালো ছিল তারপর কেন জানি না ওই নীলকণ্ঠের পোষা ডাক্তারটা প্রত্যেকদিন নাতিকে সব ওষুধ খাওয়ানোর পর আমার মা রে ভালো হয় না চিন্তা করবেন না আপনার মাকে আমি একটা ভালো ডাক্তারখানা নিয়ে যাবো কথা দিলাম হ্যাঁ একটা কথা না বলে পাচ্ছি না কুসুম দেবী বলছি আপনি তো বিয়ে করতে পারেন হাসালেন বাবু হাসালেন এই পোচা নর্দমার কুসুম বাইজি কি কে বিয়ে করবে যদি বলি আমি না বাবু না আমি যে জলসাগরের বাইজি জানি সব জেনে তবু আমি তোমাকেই চাইছি কিন্তু আমি তো চাইছি না এই কে তুই মন্দিরে প্রণাম করি মসজিদে আজান নাম আমার শেখ উসমান 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 একজন মুসলমান হয়ে একটা হিন্দু মেয়ের দিকে হাত বাড়াতে তোর ভয় করছে না কেন ভয় করবে কেন সেই ছোটবেলা থেকে শুনে আসছি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি
হিন্দু তাহার প্রাণ। আর তাছাড়া এই নবভারতের যুগে এসব কেউ আর দেখে না। এই 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 উসমান, রক্ত গরম করবি না, জ্যান্ত পুড়িয়ে মারবো তোকে, পারবি না, কারণ আগুনে ফেলে দিয়েছিল, পড়াতে পারেনি, হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল, ডোবাতে পারেনি। এই উসমানেরা মরে না, তোদের মতো নীলকণ্ঠরাই কণ্ঠরাই 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 কণ্ঠরাই। শোন, তোকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাই, আগামী শ্রাবণ মাসে আমি কুসুমকে বিয়ে করছি, মেঘের ঘন ঘটাই সানাই বাজবে, আমি আসবো কুসুমকে বিয়ে করতে। মনে রাখিস, শ্রাবণ মাস রিমঝিম বৃষ্টি, রিমঝিম मैं यही आदमी हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ, शीशे से पत्थर मैंने सुई जल को बिना सजा चुल्ली उठे जाली उठे जाली उठे जाली। আমি ধ্বংস নিমিশনে বন্ধু যাই, আমি মহাপ্রলয়, আমি মহা নির্মম হাতি, এই দাদা অমুক হাসিস কেন? কে ও লতা, আর আনন্দে হাসি আমরা আনন্দে, কিন্তু কিছু না জানি এভাবে চলে এলি যে। আরে বাবা, তোকে একটা সুখবর দেব বলে তো চলে এলাম। আরে বল, তোর সুখবরটা কি বল? এই নে ধর, আমার এই মাসের রোজগার পুরো 5 লাখ আছে। এটা আমার ছোট বোন লতা, ছোট বোন লতা, আর বড় বোন কুসুম, কুসুম লতা। জানিস দাদা, আমি না আমি আমি একজনকে ভালোবেসে ফেলেছি, তবে তবে তার অনেক টাকা, তবে তার অনেক টাকা না থাকলেও তার অনেক বড় মন আছে রে দাদা। আরে তো ভালো কথা, আরে আয় 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 এদিকে আয় বস। দেখ বাবা মা মারা যাবার পর থেকে আমি তোদেরকে কোলে বুকে করে মানুষ করেছি, আর তুই যখন ভালোবেসে ফেলেছিস আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। আমি মেরেছি, কি ভাবছেন কি ভাবছেন? লাইট টপ হলো কি ভাব, টপ হলো কি ভাব, রিমোট দিয়ে এই ভাবে এ ঝড় এ ঝড় এ টু আয়না এ বৃষ্টি এ বৃষ্টি এ টু পর্ণা এ বিদ্যুৎ এ বিদ্যুৎ এ টু চমকানা। নিজের বোনকে মেরেছি না, কান্না ঠিক আসছে না।
যে দেখো গোলাপটা রে বুকটা চিরে রক্ত ঝরে আহাকে ছোরা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দার তাকে ধরে খুন করে ও খুনির মনে হয় না অনুতা তবে কেন পায় না বিচার নিহত গোলা ছিঁড়ে আনা নিহত গোলা তবে কেন পায় না বিচার নিহত গোলা ছিঁড়ে আনা নিহত গোলা গেলি তো গেলি তো এবার থাক পড়া তোকে কতবার বলেছি আমার মাথা গরম করবি না এই কে আছিস এই কে আছিস লাশটাকে কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবার নেশায় পাগলামি টাকায় ভালোবাসি টাকার জন্য খুন করতে পারি মা মা বোন কিংবা মাসি জবিরি হাওয়া চিহ্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় কিছু নিয়ে কপালে কি সুখের বাজারে সুখ কিনব পাই না খুঁজে সুখ দুঃখ যদি বিক্রি হতো খালি হতো এ মুখ এর সাথে সজ্জিত আছে জানি না কি বা স্বামী হয়তো হয়তো প্রত্যেক রাতের মতো আবার বিধবা হব আমি সেটা হতে হবে না আপনার অনেক টাকা তাই না তবে টাকা দিয়ে একটা মানুষ কেনা যায় কিন্তু সেই মানুষের মন কিংবা ভালোবাসা কখনো কেনা যায় না তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয় কেন সম্ভব নয় কেন স্তব্ধ করে দেবো কণ্ঠেশ্বর অমৃত কণ্ঠ বালেশ্বর টাকা পন সম্পর্ক জরুর আছে সেটজি কিছু চিনতে পারলাম না আরে ওই আছে না বলছে কি ও রেজিস্ট্রি অফিসার লাল বাহাদুর বাবু আছে হ্যাঁ ও জ্যোতিষবিদ্যা ভি জানে আপনার কি হবে না হবে ফটাফট বলে দিতে পারে তাহলে তো জানতেই হয় আপনি কি জানবে আর তো কাল মৃত্যু হবে আচ্ছা কি বলছেন আপনি আমি বলছি না আপনার কপাল বলছে একটা মুসলমানের কার হাতে আপনার মৃত্যু হবে বলছি মুসলমান ছেলেটার নাম কি বলা যাবে হ্যাঁ জরুর বলে দিবে সে মুসলমান লড়কার নাম আছে সে উসমান উসমান দেখো নীলকণ্ঠ বাবু আমি এ পোশাককে সাধি নেই করবি আমাকে একটু বিউটি পার্লার যেতে হবে সাজু গুজু করতে
কিন্তু আমার টাকা টাকা আপনার সামনেই আছে লাল বাহাদুর বাবু আপনাকে দিয়ে দিবে লেকিন হ্যাঁ চলো কি করবে তো আমি শুনবে না আরে ধরে ধরে উপরে দু কোটি আছে আবিলু টাকাটা নিয়া নীলকণ্ঠ বাবু আমি বলছি কুসুম দেবীর বাবা মানে আপনার বাবা তো জীবন বাবুকে কে খুন করেছে আমি খুন করেছি আর আপনার বল্লতা কে ওটা আমি করেছি সাতবার আপনার মাকে ভুল ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছিলেন উনি আমার সৎমা ছিল তাই বলছি এত কথা সব বলতে হবে হ্যাঁ বলতে হবে প্রশ্ন কথাগুলো সাদা কাগজে লিখতে হবে একটা তাবিজ বানাতে হবে আপনার গায়ে লাগিয়ে দিলে আপনি মারা যাবেন না না আপনি বেঁচে যান হ্যাঁ হ্যাঁ তাই বলুন তিন দিন ফাটাফাট 2000 এক টাকা দিন একটা তাবিজ নিয়ে আসি পুরা আছে একদম পুরা আছে দেখো নীলকণ্ঠ বাবু ভয় পাবেন না আমি থাকতে আপনার কিছু হবে না এবারে চালাবো আমি ধ্বংস লীলা বলবো আমি মহাপাপী পাপের খেলা দাদা সেটি যে 2 কোটি টাকা দিয়ে গেছে সমস্ত জাল ওই বিলু আমার চাবু আর কুসুমকে এখানে নিয়ে আয় না চাবুকে রাখাতেই চিনবি মেরি জিন্দগি তো মেরি হর খুশি মেরি জিন্দগি তো মেরি হর খুশি তু হি প্যার তু হি চাহ তু হি আস কি তো মেরি জিন্দগি তো মেরি হর খুশি पहली महाबदला ऐसा सहत पहली महाबदला ऐसा सहत बुझके जो बुझना पाई तू कैसे तू ही मेरी पहली खोई तू ही आखिरी Mush!
মুসলমান নই আমি কৃষ্ণ চট্টোপাধ্যায় লাল বাহাদুর শেঠজি সেজে তোর কুকৃতি সবাইকে ফাঁস করে দিয়েছে। তুই কি ভাবছিস এই পাগলটা এত তাড়াতাড়ি ভালো হলো কিভাবে? উপরে উপরে ভগবান আছে শয়তান। এইরকম করলে কিন্তু আমি খেলবো না। তোমরা সবাই মিলে আমাকে জাল পেতে ধরবে, এবার আমি কি করব? তা আমি কি এত সহজে ছেড়ে দেব? এতদিন তুই খেলেছিস, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, তুই দেখবি। কুসুম, তুই চিনতে পারছিস কুসুম? এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ চট্টোপাধ্যায়। ওর মা খ্রিস্টান বলে ওদের বাড়ির লোক ওদেরকে মেনে নেয়, সেই কারণে ওর মা ওকে নিয়ে চলে যায় দিল্লি। এবার আমার মনে পড়েছে, এই সেই কৃষ্ণ যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলার ছেলে কথা দিয়েছিল যে তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাব। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সবসময় আমার গাছের ছায়ের মতো আঁকলে রাখতে চেয়েছিল। স্বপ্ন বুঝি সত্য হলো, বুঝবে এবার দুঃখ মোচন, সাদরা রামধনু একে দেখবো আমরা সুখের স্বপন। কৃষ্ণ কুসুম আই, তোদের ছোটবেলার স্বপ্নটা কি আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে সত্যি করে দিই? সমাজ কেন দূষিত হয়, মহাপাপীর ক্ষমা নয়, এবারে লোভের ঘরে বাদ বিবাদ, ওই দেখছি জলসা ভরে, জলসা ভরে, জলসা ভরে, জল্লাদ, জল্লাদ, জল্লাদ।